মন্দির আছে আর ঠাকুর দেখতে না নিয়ে যে এখানে ছবি তোলা তুলি হচ্ছে তো এবার যাব যে আমাদের খাবার চলে এসেছে মগলাই তো এটাই খাবো হরে কৃষ্ণ 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 হরে হরে বন্ধুরা তোমরা কেমন আছো সব আশা করি সবাই ভালো আছো তো আমি ভালো আছি তো আজ সকাল থেকে ভিডিও স্টার্ট করে নিয়ে আজ স্টার্ট করলাম দুপুর থেকে কারণ সকাল থেকে তাড়া ছিল রান্না বান্না করার জন্য আজকে আমরা মেলা দেখতে যাচ্ছি তো মেলাটা অনেক দূরে হয়েছে তো আমি মানে তো বন্ধুরা তোমরা সবাই সাথে থাকো আর যাতে যাতে কথা বলবে অনেক লেট এখন শুধু মানে ঘোরাঘুরি দেখতে পাবে কারণ বিয়ের দু বছর পর শুধু বরকে নিয়ে ঘুরছি বিয়ের পর মজাই পাইনি ঘুরতেই যাইনি কোথাও অনেক দূর যাচ্ছি মেলা দেখতে কেমন ভাবে দেখো কেমন ভাবে যাবে সবাই যাওয়ার জন্য পুরো তৈরি হয়ে আছে এই আগে যাবো এই যে তেল ভরতে গিয়েছে তো আমার বরটাকে দেখতেই পাচ্ছি না দেখতেই পাচ্ছি না ওই যে স্কুটি লড়াচ্ছে দেখতে পাচ্ছ দেখাচ্ছেই না দেখাচ্ছে না ওকে ওই যে দাদা বসে আছে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওই যে হাই করো হাই জুম করে দেখাচ্ছি কত গাড়ি পিরাচ্ছে দেখো দেখাচ্ছি তো এখানে নাকি কি বলি হয় কারা বলি ভাই এই জায়গাটাতে আর ওই যে ওখানে মন্দির তো অনেক লাইন দূরে থেকে দেখিয়েছি তো সামনে এই যে সামনে এরকম তো চলো দেখি আমাদের ভাগ্য কেমন যে আমরা মন্দিরের ভিতরে যেতে পারি কি না তো আমার ইচ্ছা আছে যাব এত দূর থেকে এসেছি যেহেতু তার জন্য আমার মনে হচ্ছে যে আমি ঢুকবো তো চলো ফ্রেন্ড আমরা মন্দিরে যাই তোমাদেরকেও সাথে নিয়ে যাবো কত কষ্ট অনেক ভিড় এখানে
তো বন্ধুরা, আমাদের এবারে বাড়ি যাব, তো তাই বললাম যে একটু মায়ের কাছে প্রণাম করলি। আর আমাদের কিছু মানত করার ছিল, তো আমাদের সেই মানতও আমরা করব। তো দেখো, আমরা দুজনে ভিতরে চলে গেছি, আর আমাদের ক্যামেরাম্যান আমার ভাই, তোমরা তো জানো সে ক্যামেরা করছে। তো ভিডিওটা তোমরা সাথে থাকো। আর আমরা ওর আমার বউয়ের কী বলার আছে, ও বলছে, আমার কী বলার আছে আমি বলছি, তো আমরা মনে মনে রাখবো। আমিও ওকে বলবো না কী বলেছে, ও আমাকে বলবে না কী বলেছে। তো অনেক ভিডিওটা বড় হবে, তো তোমরা প্লিজ ভিডিওটার সাথে থাকো, কারণ ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। আরে দেখছো, এখন একটু ফাঁকা হয়েছে মন্দিরটা, দেখছো সেই টাইমে কী ভিড় ছিল, এখন মন্দির ফাঁকা আছে, একটু ভিড় নেই, প্রচণ্ড ফাঁকা। আর আজকের দিনে মেলাও এত ভিড় নেই, ভাঙা মেলা, সেই জন্যে তো মেলা ভিড় নেই। তো তোমরা সাথে থাকো, চলো আমরা মন্দির থেকে বাইরে যাই। এখানে 5 টাকা দিয়ে ভাগ্য পরীক্ষা করছে, 5 টাকা না হবে গাড়ি, না হবে বাড়ি, হবে শুধু একটা চেয়ার, তো ওটার জন্য ভাগ্য পরীক্ষা করছে। বর আমাকে জানো কি করলো, আমরা তো অনেক দূর থেকে এসেছি, আমরা 1 ঘন্টা যেতে লাগবে, তো আমরা বলছি চলো আমি তাড়াতাড়ি ঘর যাবো। তো আমাকে কেমন করলো জানো, যেগুলোতে চুরি মারা যে দোকানগুলো বসা আছে, ওই দোকানগুলো থেকে এমন ভাবে নিয়ে এলো পুরো স্পিরিট। আর নিয়ে এই যে বাচ্চা দেখা দেখা ঘরে যে ভালো করে দেখাবো, যে এই যে খেলনা নিয়েছে, আবার এই বেগে অনেক কিছু আছে, আর তোমার দাদা দেখালো, তো চলো ঘরে যে দেখাবো, তো আমরা এখানে খাবো, চলে যাবো ঘরে দেখাবো। তো এই যে একটা মূর্তি নেওয়া হয়েছে, কি সুন্দর, তো তোমাদেরকে ঘরে আবার ভালোভাবে দেখাবো। তো চলো, এই যে আমাদের খাবার চলে এসছে মোগলাই, তো এটাই খাবো, খাই দাও। তোমার দাদার মজা ফটো তুল, তো এখানে ফটো শ্যুট হচ্ছে, সকাল থেকে এসে শুধু ফটো শ্যুট ফটো শ্যুট ফটো শ্যুট।
তো চড়ক করে আমরা খেয়ে নিই। বিড়েলাম এই যে চাদর নিয়ে এসেছি, সোয়েটার নিয়ে এসেছি, পরে নিলাম, এবার আমরা রওনা দেবো, বাড়ি যাবো। ঠিক আছে, একটা চাদর একটা জাকির দেখাচ্ছেই না, ভালো করে আছে। বাবাই তো দেখো আজ এই পর্যন্ত দেখাবার একটা নতুন বড়কের সাথে, তো চলো টাটা, চলো আমরা মেলা দেখে ঘর যাই, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বাবাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বাবাই। এবার আমরা ঘর যাবো, তো আমি রেডি হয়ে গেছি, যে সোয়েটার পরেছি, একটা চাদর নিয়ে নিয়েছি, কারণ গাড়িতে ভীষণ ঠান্ডা লাগে, তো এখানে বড় গাড়ি চালাবো, বড়ের গাড়ি ঠান্ডা হয়ে গিয়েছে।